তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার নতুন ভিডিও আরম্ভ করছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিছু ফ্রি হ্যান্ড ফেব্রিক ওয়ার্ক এবং খুব সহজ সহজ ডিজাইন, যাতে তোমরা সহজেই কাজ করতে পারো। তার জন্য আমি এখানে তুলি নিয়েছি, পেপার নিয়েছি আর ফেব্রিক কালার্স নিয়েছি। চলো তাহলে দেখে নিই। এখানে আমি 4 নম্বর তুলি নিয়েছি। খুব ইজি একটা ডিজাইন আমি এখানে দেখাচ্ছি। তুলিতে ভালো করে রং লাগিয়ে নিয়ে তারপর তুলিটাকে আমরা প্রথমে যেখানে বসাবো সেখান থেকে যখন তুলিটা আমরা তুলে নেব, আস্তে তুলির চাপটা কমিয়ে দেব। আমার তুলিটাকে ভালো করে খেয়াল করো, আমি যেরকমভাবে তুলিটা চালাচ্ছি তোমরাও প্র্যাকটিসের সময় একই রকমভাবেই করবে। এখানে আমি সাদা এবং কমলা রং ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো। এখন আমি অন্য আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এটাও একটা ফ্রি হ্যান্ড ডিজাইন দেখাচ্ছি, এটাও তোমরা যে কোনো কালার দিয়েই ট্রাই করতে পারো। তোমরা যারা এখনও দুটো রং একসাথে তুলিতে নিয়ে কাজ করতে শেখনি, তারা এরকমভাবে একটা রঙের কাজ হয়ে গেলে তার উপর দিয়ে অন্য একটি রং দিয়ে সেখানে ডিজাইন করতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে দুটো রং একসাথে তুলিতে নিয়ে ডিজাইন করতে হয়। প্রথমে আমরা তুলিতে যে কোনো একটা রং নিয়ে নেব, তারপর সেই একই তুলিকে না ধুয়ে তাতে অন্য রং নিয়ে আগের বলা প্রসেসে তুলিটাকে চালাবো, যার ফলে আমরা খুব সহজেই এরকম একটা ডিজাইন করতে পারবো। এখনো অবধি আমি তোমাদের যে কটা ডিজাইন দেখালাম প্রায় প্রত্যেক কটাই একই রকমের, একই রকমভাবেই তুলি বসিয়ে নিয়ে হালকা করে চাপ কমিয়ে তুলিটাকে টেনে তুলে নিতে হবে, তাহলেই তোমরা খুব সহজে এরকম ডিজাইন করতে পারবে। এবার তোমাদেরকে খুব সহজ একটা ডিজাইন দেখাবো, যেটা তোমরা যে কোনো কুর্তি বা পাঞ্জাবির গলায় করতে পারবে। এছাড়া
শাড়ি, পাঞ্জাবি বা কুর্তি যে কোনো জায়গায় তোমরা এরকম কিছু ডিজাইন করতে পারো। এবার আমি তোমাদেরকে আমার মতন করে একটা আলপনা করে দেখাচ্ছি। যেহেতু আমার পেপারটা সাদা রঙের, তাই আমি আলপনাটা কালো রং দিয়ে করছি। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ নিজের বন্ধু এবং নিজের পরিবারের সাথে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।